হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি বিন্দাস ভালো আছি। আমি ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। আমি আজকে হঠাৎ গাইস বলছি, তোমরা হয়তো চমকে যাচ্ছ যে আজ কাকিমা ছেলে মেয়ে কেন বলছে না। আমাকে একদিন কমেন্ট করে জানিয়েছে যে বন্ধু কিংবা গাইস বলে বলতে বলছে। তো ঠিক আছে, আমি তাকে খুবই ধন্যবাদ জানাই। তো থাকে ও সোনারপুরে। তো ঠিক আছে, আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো, ঠিক আছে? আমি এখন খোসলাটাকে ছাড়াবো মেশিনে, দেখো তোমরা। দেখো খোসলা, দেখতে পাচ্ছো খোসলা? চোখটা ছাড়িয়েছি, আমি ছাড়া হয়ে গেছে, এটাকে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে তারপরে আমি বাঁধবো, সেটাই বাঁধবো। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। জল দিয়ে ধুয়ে নিচ্ছি, এটা এর মধ্যে বালি থাকতে পারে, ধুয়ে নিচ্ছি। কিছুটা চোগলা আছে, কিছুটা বালি আছে, কিছুটা চোগলা আছে, কিছুটা বালি আছে। দেখো এটাও আমি ধুয়ে নিয়েছি, কতটা নোংরা বেরিয়েছে দেখো। দেখো কতটা নোংরা বেরিয়েছে দেখো। দেখো আরো দুবার ধুয়ে নেবো। Thank you.
পরিষ্কার জল নিয়ে নিয়েছি, আর একবার ধোব। খোসলাটা অনেকবার ধুতে হয় চকলাটা ছাড়ার পরে। আমরা তিল বলি তো, এখানে বাঁকুড়ার লোকে বলে খোসলা। এটা লাল ডাঁঠা দিয়েও ভালো লাগে খেতে, পোস্ত দরকার লাগে না, খোসলা বাটা দিলেই হয়ে যায়। এরকম করে ধুলে কি হয়, বালিটা বেরিয়ে যায়, তারপর ছিলকাটা আছে চকলাটা বেরিয়ে যায়। এইভাবে ধুলে এরকম ভাবে আমরা চালেও কিন্তু পাথর বার করি ধুয়ে ধুয়ে। এরকম করে জল দিয়ে ধুয়ে চালেও আমরা পাথর বার করি। চালে পাথর বার করি, তারপরে জিরে, তারপরে সর্ষে, এইগুলোতে বালি থাকে, পাথর থাকে ছোট ছোট, তো এইভাবে আমরা ধুয়ে বার করি। এইভাবে জলটাকে ঝাঁকিয়ে 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 তলায় বালিটা বসে যাবে। দেখো তলায় বালিটা বসে যাচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ, দেখো কতটা নোংরা বেরিয়েছে, দেখতে পাচ্ছ কতটা নোংরা বেরিয়েছে। রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা আর খোসলা দিয়ে বাটবো। খোসলাটা বাটা হয়ে গেছে, এটা আমি একটু ভাজা ভাজা করব, ঝুরি ঝুরি করে ভাজা ভাজা করব। ভালো করে পিষে নিয়েছি মিক্সিতে, খুব ভালো করে পেশা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটাকে আমি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব। বড়াটা করলে কি হয় জানো তো, ভিতরটা একটু কাঁচা থাকে, তো পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করলে, ঝুরি ভাজার মতন করলে, লাল লাল করে ভাজলে খুব ভালো লাগে খেতে। ঠিক আছে, ডালটা, মুসুরি ডালটা সোমবার দেবো। রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা নেই তো, কাঁচা লঙ্কা আনা হয়নি তো, রসুন, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো। দেখো বন্ধু, কালো জিরে নুন দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটুখানি হলুদ দিচ্ছি, ডালে একটু হলুদ দিচ্ছি, তেলের মধ্যেই হলুদ দিই, তাহলে তেলের মধ্যে হলুদটা একটু ভাজা ভাজা করলে টেস্ট হয়।
ওই কড়াটাই আমি খোসলাটা ভেজে নেব, কড়াটা ধোবো না, ওর মধ্যেই আমি খোসলাটা ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি খোসলা, বেশি তেল লাগে না, 10 গ্রাম দিলেও হবে। হ্যাঁ, 3 চামচ দিলে খোসলাটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, খোসলা ভাজার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা খোসলাটা বাটবো, মানে ভাজা ভাজা করবো খোসলাটা। কেন বলো তো, বড়া করলে না ভিতরটা অনেকটা কাঁচা থাকে, তো বড়া করতে গেলে ওর মধ্যে আবার একটুখানি ইয়ে দিতে হয়, মানে ওই ময়দা দিতে হয়, ময়দা তো ভালো লাগে না খেতে, তো কাঁচা কাঁচা থাকে ভালো লাগে না খেতে। তো আমি কী করবো, ভেজে নেবো, ঝুড়ি ঝুড়ি ভাজা করে ভেজে নেবো। ডালটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল ভাত হয়ে গেছে। এখন 1:15 বাজে, দুটোর মধ্যে হয়ে যাবে। আমি এখন আলু কাটবো, তো আমার ছেলেরা বলছে আলু চোখা বানাও, মানে আলুটাকে লম্বা লম্বা করে কেটে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কষা কষা করতে বলছে, তো ওটা বলছে আলু চোখলা, মানে বিহারিরা বলে না আলু চোখলা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি খোসলাটা দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে দিচ্ছি, এটাকে আমি ঝুরঝুর করে ভাজা ভাজা করব। তোমাকে কথাটা তোমাদেরকে কথাটা অনেকবার বলছি, খোসলাটা ভাজা হয়ে গেছে দেখো, খোসলাটা ভাজা হয়ে গেছে, ঝিমা আছে করেছি দেখো, ঝিমা আছটা দেখতে পাচ্ছ, খোসলাটা ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব, খোসলাটা নামিয়ে নিয়েছি, এবার আমি আলু ভাজাটা আলু ইয়েটা করব, চোখাটা করব। দেখো জিরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে দেবো, পেঁয়াজ কেটেছি, আলু কেটেছি দিয়ে দিচ্ছি। একটুখানি হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো একটু, আলু পেঁয়াজ একসঙ্গে কেটে গুছিয়ে দিয়েছি, একটু পাউডার লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা থাকলে পাউডার লঙ্কাটা দিতে লাগতো না, কাঁচা লঙ্কাটা নেই, তোমাদেরকে আগেই বলেছি, নুন দিয়ে দিচ্ছি। খোসলা ভাজাটা হয়ে গেছে দেখো, তোমাদের খেতে মন করবে,
তাই না? কি ভালো লাগছে না? একদম ঝরঝরে করে ভেজে নিয়েছি, তোমরাও এটা রান্না করে খেতেই পারো। অনেকে খায়, আবার অনেকে বলে আমরা বড়া করে খাই। তো আমি অনেকবার বড়া করেছি, তো আমার একটুও ভালো লাগেনি, ভিতরে কাঁচা থাকে। তো আমি এরকম ঝুরঝুর করে ভাজলে আমার খুব ভালো লাগে। তো তো ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, খোসলা ভাজা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আলু চোখাটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। মেনুটা তো তোমাদেরকে জানিয়ে দিলাম, ঠিক আছে? এবার খাওয়া দাওয়া হবে, তারপরে তোমাদের কাছে আসছি। আলু চোখা হয়ে গেছে, দেখো ঝুনো আছে, করেছি। আলু চোখা হয়ে গেছে আমার, ডাল দই খোসলা বাটা আর আলু কষা, দেখতেই পারলে চারটে থালা। রাত্রে রান্না স্টার্ট করে দিয়েছি। মুসুরি ডালটা বেঁচে গেছে, ওইটাকে গরম করছি, আলু একটু ভেজেছি। তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ডাল, ডাল আলু ভাজা আর ভাত, ভাতটা একটু বেঁচে গেছে, তো রাত্রে খাওয়া হয়ে যাবে। আর তোমাদের কাকুর জন্য একটু রুটি করব। আর দেখো আমার ছেলেকে হলুদ জল, হলুদ দুধ দিয়ে আসবো আমি, দাঁড়া। হ্যাঁ দেখো ওর গা হাত পা ব্যথা করছে, এই দেখো হলুদ দিয়েছি, এই যে হলুদ দিয়েছি, দিয়ে গুলিয়ে দিচ্ছি আমি। হলুদ দুধ দিলে কি হয়, গা হাত পাটা ব্যথা করে, অনেক জোরে পড়ে গেছে, তো পড়ে হাতটা একটু ভেঙে গেছে। তোমাদেরকে তো সবই দেখিয়েছি, হ্যাঁ, মাই লাইফ মাই ফ্যামিলি ভিডিওতে, তো দেখার চেষ্টা করো আমার ভিডিওগুলো, ঠিক আছে বন্ধুরা? তো আমি তোমাদেরকে আরেকবার বলছি, কেউ আমায় মেসেজ দিয়েছে, কমেন্ট করে জানিয়েছে যে ছেলে মেয়ে বলো না, বন্ধু বলো, তারা তাহলে যারা আমার ভিডিও দেখছে তারা খুবই খুশি হবে। সত্যি আমি তাকে ধন্যবাদ জানাই, আর একবার তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, আমার ছেলেকে দুধটা দিয়ে আসি, ছেলে আবার বলবে ক্যামেরা বন্ধ করো। দুধটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু দুধটা নিয়ে নিতে বলেছি আমি। এখন অনেক কাজ করব, এখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। ঠিক আছে, আমি রাত্রে আসছি, ঠিক আছে? রুটি টুটি করব, তখন তোমাদের কাছে আবার আসবো, কথা বলবো। আটাটা মাখা হয়ে গেছে, রুটি করছি, হ্যাঁ, রুটিটা করা হয়ে গেলে তোমার কাকুকে খেতে দিয়ে দেবো। তো আমি রুটি করতে করতে ভিডিওটা শেষ করছি, ঠিক আছে গাইস? হ্যাঁ, আমার এখন নতুন নতুন গাইস বলতে অভ্যেস নেই না। ঠিক আছে গাইস, গুড নাইট। এখন 11টা বাজে, রাত্রির 11টা বাজে। রুটি করার পরে খেতে দেবো কাকুকে, পাক্কা 11টা বাজে, বুঝেছো? রুটিগুলো দেখো কত সুন্দর ফুলছে, বুঝলে? রুটিগুলো কত সুন্দর ফুলছে। তো গাইস, বাই বাই, গুড নাইট, বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, বেল লাইন ঘন্টিটা বাজিয়ে দিও, বুঝেছো? এবার থেকে তোমাদেরকে গাইস বলে ডাকবো, মাই লাইফ মাই ফ্যামিলি। আসলে আমার শরীরটা ভালো না, তো তাই আমি তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারছি না, বুঝেছো? তাও হেসে হেসে কথা বলছি তোমাদের সঙ্গে, বুঝেছো? আমি এরকমই, আমার শরীর খারাপ থাকলেও আমি হেসে হেসে কথা বলি। রুটিটা রাখি, বিলটা বেশি বড় হয়ে যাবে অনেক।